স্ত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ কোচবিহারের মাথা ভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। আতঙ্কে বাড়ি ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন নির্যাতিতা বিজেপি নেত্রী এবং নির্যাতিতা বিজেপি নেত্রীর অবশেষে বয়ান রেকর্ড করেছে পুলিশ। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের আজকে পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল, কি আপডেট? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ সুপার দপ্তরে এসে উপস্থিত হন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, কিন্তু দেখা গেল যে রবিবার থাকায় পুলিশ সুপার অফিস কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে তারা কিন্তু দেখা করতে পারেননি। এবং তারা এটাও জানিয়ে যায় যে আগামীকাল, যেহেতু সোমবার কাজের দিন, নিশ্চয়ই পুলিশ সুপার থাকবেন এবং আগামীকাল কিন্তু তিনি আবার দেখা করতে আসবেন জেলা পুলিশ সুপারের সাথে। তার মতে যে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করাটা অত্যন্ত জরুরি এই মামলার তদন্তে। তোমাকে জানিয়ে রাখি পাপিয়া, আজকে কিছুক্ষণ আগেই কিন্তু কোচবিহার সার্কিট হাউসে নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করেন, তারা কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, এবং সেখানে কিন্তু যে তদন্তকারী অফিসার এই ঘটনার তাকেও নিয়ে আসা হয়। তার মুখোমুখি বসে দুজনেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ক্রস চেকিং করা হয় দুজনকেই, এবং তারপরেই তারা বেরিয়ে আসেন। এবং যেটা জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা যে এই যে পুলিশ যে তদন্ত করছে তাতে কিছুটা কিন্তু ল্যাক রয়েছে, অর্থাৎ পুলিশের ভূমিকায় পুরোপুরি সন্তুষ্ট নন তারা। এবং সিবিআই তদন্তের কথা বলা হচ্ছিল, যে দাবি উঠছে সিবিআই তদন্তের, তারা এটাও বলেন এখনও পর্যন্ত সেই ব্যাপারে তারা কিছু ভাবেননি, যদি প্রয়োজন হয় তারা সে ব্যাপারেও রেকমেন্ডেশন করতে পারেন। তবে তারপরেই পুলিশ সুপারের অফিসে যখন তারা আসেন তখন কিন্তু পুলিশ সুপার অফিস বন্ধ ছিল, এবং তারা আগেও জানিয়েছেন যে পুলিশ সুপারের সাথে বহুবার তারা যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু পুলিশ সুপার তাদের সাথে দেখা করতে চাইছেন না। এবং আগামীকাল ফের তারা কিন্তু পুলিশ সুপারের সাথে দেখা করার চেষ্টা করবেন। এখন দেখার যে পুলিশ সুপার আগামীকাল দেখা করেন কি করেন না, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন পাপিয়া। ধন্যবাদ। কোচবিহারের মাথা ভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আতঙ্কে বাড়ি ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন নির্যাতিতা বিজেপি নেত্রী। নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান রেকর্ড করল অবশেষে পুলিশ। अवॉइड कर रहे कि हमसे मिलना नहीं चाहते, लेकिन हम उनसे मिलते बिना ही क्या कर सकते हैं। हमें तो ज़रूरी है ना उनसे बात करना है, क्योंकि विमेन का सेफ्टी इंश्योर करना है हमें यहाँ पर जो हो रहा है। तो कल हम लोग उनसे मिलेंगे, पता नहीं किस डर से या क्या है, पुलिस ने क्या किया होगा, क्या काम किया होगा उससे पहले, वो मुझे कोई आइडिया नहीं है, लेकिन ये दिखाई दे रहा है। There are always two versions, okay, from the police side and even from the victim side. But from the commission, we are always neutral. We consider both sides. तो उसके वो consider करके हम लोग conclusion में आ जाते हैं, ये आप सबको पता ही है।